নমস্কার বন্ধুরা আজকে টেস্ট নিয়ে আলোচনা করব টেস্ট আগামীকাল শুরু হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে সেটা ইন্ডিয়ার জন্য বিশেষ করে এবং অস্ট্রেলিয়ার জন্যও এই কারণে যদি ইন্ডিয়া এই সিরিজটা ভালোভাবে জিতে যায় আর অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কায় গিয়ে হারে তাহলে কিন্তু মুশকিল হবে এবার দেখা যাক যে কি কি সম্ভাবনা আছে আমরা প্রিভিউটা একবার দেখে নিই কাল খেলা হবে পার্থ মানে এটা অস্ট্রেলিয়ার বরাবরের ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া করে এসছে যারা এশিয়ান টিম যায় প্রথম ম্যাচ দেওয়া হয় পার্থে পার্থে দেওয়ার কারণ আমরা এটা জানি যে অস্ট্রেলিয়ার পার্থ আজ থেকে যদি কুড়ি পঁচিশ বছর আগের কথা বলি সেখানে যখন সচিন তেন্ডুলকারের আমল ছিল তখন কিন্তু পার্থের পিচ সাংঘাতিক ফার্স্ট ছিল এবং বাউন্স ছিল আর এশিয়ান প্লেয়াররা সাধারণত পিচে খেলে অভ্যস্ত নয় যে কোনো এশিয়ান টিম ধরুন তখনও বাংলাদেশের এইভাবে উত্থান হয়নি এখন বাংলাদেশ ক্রিকেটে একটা ক্রিকেটের মানচিত্রে মোটামুটি একটা গ্রহণযোগ্য টিম কিন্তু আমি আজ থেকে পঁচিশ বছর আগের কথা বলছি বা তিরিশ বছর আগের কথা যখন পার্থে ভীষণ ফাস্ট বোলিং তখন বাংলাদেশ ক্রিকেট হিসাবে অত কোনো ব্যাপার না যদিও পরবর্তীকালেও যদি বাংলাদেশকে ক্রিকেট হিসাবে ধরা হয় তাহলে দেখুন এশিয়ার চারটে টিম আফগানিস্তানকে বাদ দিন আফগানিস্তানের দেশের মাটিতে খেলা হওয়ার সুযোগ নেই তো এশিয়ার চারটে টিম ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর শ্রীলঙ্কা তারা কিন্তু সবাই স্পিন নির্ভর ট্র্যাক করে নিজের দেশে এবং সেখানে বাউন্স খুব কম হাঁটুর কাছ পর্যন্ত বাউন্স ওঠে কোমরের কাছে বাউন্স যায় না বললেই চলে আগেকার দিনে ইন্ডিয়ার পিচে বাউন্স ছিলই না এখন তাও একটু বাউন্স হয়েছে ঠিক আছে আর পার্থে প্রথমেই বল বুকের কাছ দিয়ে যাবে তো ব্যাটসম্যানদের প্রথমে ভয় দেখিয়ে দেওয়ার জন্য পার্থে তাদের ওয়েলকাম করা হয় এশিয়ান টিমদের এবারেও অন্যথা নয় সেই জন্য পার্থে ডাকা হয়েছে প্রথম ম্যাচ ঠিক আছে ऑस्ट्रेलिया प्रभावल टीम ओसमान खोआजा नैथान मैक्सुवनी आर सेटल्ड एस कैन बी हैव इनपुट देयर ट्रस्ट इन मैक्सएनीी हुज एबिलिटी टू स्टे कम एंड अन फ्लस्टर्ड हैज अर्न्ड हिम निकनेम बुद्धा अच्छा मार्नस मार्नास स्टीवन स्मिथ ट्रेविस हेड, ट्रेविस हेड के विध्वंसी बैटिंग करते देखे मान ट्रैवी सेट प्रथम টেস্টে চান্স পেলো সেখান থেকে বিধ্বংসী ব্যাটিং করলো করে টি টোয়েন্টিতে চান্স পেয়ে গেল এবং ওডিয়ায়েও অসাধারণ খেলে তাহলে ভাবুন ট্রাইভিসাইডের উত্থান কীভাবে হলো মিচেল মার্স খুবই ইউটিলিটি মানে ইউজফুল প্লেয়ার মিচেল মার্স একজন ব্যাটিং বোলিং দুটোতেই অ্যালেক্স ক্যারি দারুণ উইকেটকিপার মিচেল স্টার্ক প্যাট কামিন্স ন্যাথান লিওন জোস হ্যাজেলুড একদম ফুল ফ্লেজেড টিম পাকিস্তানের সঙ্গে রিসেন্টলি অস্ট্রেলিয়া খেলেছে সেখানে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া হাফ টিমও নামায়নি যাতে করে ইন্ডিয়ার সঙ্গে এই সিরিজে তারা সবাই খেলতে পারে এটা তাদের উদ্দেশ্য ছিল অন্যদিকে ইন্ডিয়ার টিমটা দেখুন যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল দেবদাত পাড়িকাল বিরাট কোহলি ঋষভ পান্ত ধ্রুব জুড়েল আর আশ্বিন নীতিশ কুমার রেড্ডি ঠিক আছে হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ অথবা আকাশদ্বীপ জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা থাকাটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর ইন্ডিয়ার জন্য এছাড়া ধ্রুব জুড়েল ভালো একটা ফ্যাক্টর ঋষভ পান্ত এখানে তাহলে ব্যাটসম্যান হিসেবে খেলবেন তাহলে ইন্ডিয়া টিম বিশেষ করে তিনটে উইকেট কিপার নিয়ে খেলতে নামছেন এবং দেবদাত পার্টিকাল রোহিত শর্মার জায়গায় খেলবেন বোধহয় ইন্ডিয়া আর অফ কোর্স উইদাউট দেয়ার ফুল টাইম ক্যাপ্টেন অ্যান্ড গ্র্যাপলিং উইথ এ মাইনর পার্সোনাল ক্রাইসিস আচ্ছা ইন্ডিয়ার টিমটা কিন্তু অনেকটা নড়বড়ে অস্ট্রেলিয়ার সেটল টিমের তুলনায় ইন্ডিয়ার টিম দেখুন জয়সওয়াল আর রাহুল এই দুজন যদিও কিছুটা ভরসা যদি করা যায় তারপর দেখুন দেবদাত পাডিকাল একদম বাচ্চা ছেলে বিরাট কোহলির ওপর অনেক আশা ভরসা ঋষভ পান্তের ওপরও তাই ধ্রুব জুড়েল হয়তো কিছুটা ভালো খেলবে আশ্বিন সিজন ক্যাম্পেনার নীতিশ রেড্ডি বাচ্চা ছেলে এখনো অনেক কিছু বাকি আছে শেখার প্রমাণ করার কিন্তু সত্যিই বাচ্চা ছেলে হার্সিস রানা আইপিএলে ভালো বল করেছেন প্রসিদ্ধ কৃষ্ণাকেও দেখেছি কিন্তু পার্থে গিয়ে অস্ট্রেলিয়ার সামনে দেখা যাক কোয়েশ্চেন মার্ক তো থাকবেই অবশ্যই থাকবে মোহাম্মদ সিরাজকেও দেখেছি আকাশদ্বীপকেও দেখেছি সব ইন্ডিয়ার মাঠে দেখেছি সিরাজ অবশ্যই বিদেশের মাঠে পার্থে খেলে এসছেন আকাশদ্বীপ এখনো খেলেননি যাসপ্রীত বুমরাই ভরসা একমাত্র বোলিংয়ের দিক থেকে দেখা যাক যে কি হয় অসাধারণ গ্রাউন্ডে খেলা পিচ অ্যান্ড কন্ডিশনস দেখে নি অল দো সাম সিজনাল রেনফল টু ডেজ এগো ডি Denied the park stadium ground staff from getting the pitch up to where they want it to be. There has some since been a lot of sunshine hardening and surface up and getting it to where it should offer excellence, pace, bounce, and carry. Head curator Isaac McDonald and his staff have been working toward creating a happy medium between bat and ball. এইবার দেখা যাক যে কি কি পরিস্থিতি আছে ইন্ডিয়া এখন দু নম্বরে আছে ইন্ডিয়া যদি এই সিরিজটা ড্র করতে পারে তাহলে কিছুটা বাঁচোয়া যদি হেরে যায় তাহলে ইন্ডিয়া দু নম্বরে আর থাকতে পারবে না শ্রীলঙ্কার সামনেই সিরিজ আছে সাউথ আফ্রিকার সঙ্গে শ্রীলঙ্কা যদি সাউথ আফ্রিকার কাছে হেরেও যায় অস্ট্রেলিয়া বোধহয় মোস্ট প্রভাবলি শ্রীলঙ্কায় খেলতে আসছে সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার চাপ হবে অন্যথা ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে ঘরের মাঠে তাহলে অস্ট্রেলিয়ার জায়গাটা যদি এক নম্বর ইন্ডিয়া যদি নিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার ওপর একটা সামান্য চাপ থাকবে শ্রীলঙ্কার ঘরের মাটিতে গিয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেলে অস্ট্রেলিয়া হয়তো তার পজিশন হারাতে পারে তো সবই ইফস অ্যান্ড বার্ডস রয়েছে ইন্ডিয়ার এখনও চান্স আছে বেঁচে থাকার কিন্তু মরে গেছে বলা উচিত নয় মরে কারণ দেখতেই পাচ্ছি পয়েন্টের দিকে সেকেন্ডে আছে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কার নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা যদি শ্রীলঙ্কাকে দুরমুজ করে দেয় তাহলে সাউথ আফ্রিকাও কিন্তু এগিয়ে আসতে পারে এই জায়গাটা সুতরাং ইন্ডিয়াকে খুব বিচক্ষণতার সাথে খেলতে হবে এবং সেটাই দেখার কি করতে পারে ইন্ডিয়া এবার নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ নর্থ সাউন্ডে খেলা টেস্ট ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু যদিও এই বিচারে কিছু করার নেই কারণ বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুজনেই লাস্টের দুটো টিম সুতরাং ও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এদের আর কোনো গুরুত্ব নেই কিন্তু খেলা হিসেবে অবশ্যই গুরুত্ব আছে আমরা নর্থ সাউন্ডের পিচ একবার দেখে নিই পিচ অ্যান্ড কন্ডিশন ভিভিয়ান স্যান ভিভিয়ান রিচার স্টেডিয়াম ট্র্যাডিশনালি ফেভার্স ফাস্ট বলিং দেয়ার ইসাম হ্যাভার রেন ইন ফোরকাস্ট অন অল ফাইভ ডেজ অ্যারাউন্ড নর্থ আর ঠিক আছে হালকা হালকা বৃষ্টি তো থাকতেই পারে ওদের ওয়েস্ট ইন্ডিজে কিন্তু मेहदी हसन मिराज बांग्लादेश कैप्टन लिटन दास विकेट कीपार जाकेर आली मोहम्मदुल हसान ताले शांत कथाय शांत के बाद दे हुए चे अच्छा लिटन दास विल रिटर्न रिटर्न टू द साइड बट देयर इज

চন্দ্রপালকে দেখতে পাচ্ছি না চন্দ্রপাল মানে শিবনারায়ণ চন্দ্রপালের ছেলে এবং এই ক্রেগ বার্থ বাবা শিবনারায়ণ চন্দ্রপালের সঙ্গেও খেলেছে তার ছেলের সঙ্গেও খেলেছে তো হে একটা বিখ্যাত প্লেয়ার বটেই আহ মাইকলে লৌস কেসি কার্টি কেভাম হজ জাস্টিন গ্রিভস জসুয়া ডাসিলভা আলজারি জোসেফ ওয়ারিকান জ্যডেন সিলস আর শেষে সামার জোসেফ সামার জোসেফ কিন্তু যে অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছিল সেই সামার জোসেফ সুতরাং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো যে কি হয় খেলাটা দেখার জন্যে তার আগে সকালে আমরা ইন্ডিয়া বাংলাদেশের ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাটা দেখে তারপর সন্ধেবেলায় এই খেলাটা দেখব আশা করি আমরা হতাশ হব না খেলাটা শুরু হোক একদিন যাক তাহলে দুটো খেলা নিয়ে আবারও আলোচনা করতে পারবো ভালো থাকবে সবাই আর ভিডিও কেমন লাগছে একটু জানাবেন তাহলে উৎসাহিত পাবো থ্যাংক ইউ